হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা স্ক্রাবার নিয়ে। তো ফার্স্টে স্ক্রাবারটা দেখিয়ে দিই, তারপর তোমাদের সাথে বাকি কথাগুলো বলছি। তো এই হচ্ছে স্ক্রাবারটা, এটা হচ্ছে দ্য সোমিজের ক্যান প্রোডাক্টের মিল্ক স্ক্রাবার। তো এই স্ক্রাবারটা আমি ইউজ করছি। তো কেমন স্ক্রাবারটা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। যাদের হচ্ছে আমার মতো স্কিন, আমার মতো পিম্পল প্রোন স্কিন, অয়েলি স্কিন, আমার হচ্ছে এক্সেসিভ অয়েলি স্কিন, তো সে কারণে কিন্তু পিম্পল হতেই থাকে আমার স্কিনে। এখন নেই, এখন দেখতে পারো যে পুরো মুখে কোনো পিম্পল নেই। এক সময় কিন্তু আমার মুখে প্রচুর পিম্পল হতো। তো পিম্পল প্রোন স্কিনে কিন্তু আমরা স্ক্রাবার ইউজ করতে ভয় পাই যে স্ক্রাবার ইউজ করে যদি পিম্পলটা বেড়ে যায়। সবার কিন্তু সময় হয় না ডিআইওয়াই রেমিডি বানিয়ে ইউজ করার মতো। তো যারা এরকম বানিয়ে ইউজ করার মতো সময় নেই, তাদের জন্যই আজকে আমি ভিডিওটা শেয়ার করছি। স্ক্রাবার কিন্তু আমাদের স্কিনে ইউজ করা খুব দরকার, কিন্তু আমরা কোন স্ক্রাবারটা ইউজ করব পিম্পল প্রোন স্কিনের জন্য সেটা আমরা বুঝতে পারি না। কারণ আমি এই স্ক্রাবারটা ইউজ করার আগে কিন্তু 2-3 স্ক্রাবার ইউজ করেছিলাম, কিন্তু পিম্পল যেহেতু আমার স্কিনে ছিল, তো সেহেতু আমার পিম্পলটারও বেড়ে গিয়েছিল ওই স্ক্রাবারগুলো ইউজ করার পর। তো সেহেতু আমি ভয়ে ছিলাম যে কোন স্ক্রাবারটা ইউজ করলে আমার ভালো হবে। তো এই স্ক্রাবারটাও কিন্তু আমি রিস্ক নিয়েই কিনেছিলাম যে ইউজ করার পর যদি আবার এরকমই প্রবলেম হয়, কিন্তু এই স্ক্রাবারটা ইউজ করার পর কিন্তু আমার কোনোরকম প্রবলেম হয়নি স্কিনে, মানে পিম্পলটা বেড়ে যায়নি। তো এই স্ক্রাবারটা তোমাদের আমি ইউজ করে দেখাবো কীভাবে আমি ইউজ করি। তো এই স্ক্রাবারটা তোমরা কিন্তু ইউজ করতে পারো যাদের পিম্পল প্রোন স্কিন। তোমরা কোন স্ক্রাবার ইউজ করবো ভেবে পাচ্ছ না, আমার মতো যাদের স্কিন মানে অয়েলি স্কিন বা পিম্পল প্রোন স্কিন, তারা ভেবে পাচ্ছ না যে কোন স্ক্রাবারটা ইউজ করলে আমাদের ভালো হবে, স্কিনে কোনোরকম প্রবলেম হবে না, তারা কিন্তু এই স্ক্রাবারটা তোমরা ইউজ করতে পারো। তো এই স্ক্রাবারটাই আমি আজকে তোমাদের সামনে ইউজ করে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তোমরা অনেকেই আছো ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো একটাই কথা বলবো, সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইব করলে একটু উৎসাহ পাই যে আরও নতুন নতুন তোমাদের জন্য এইভাবে ভিডিও আনার। স্ক্রাবারটা ইউজ করার আগে ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। তো আমি এখানে ইউজ করছি নিভিয়ার একটা ফেস ওয়াশ টার্মারিকের, যেটা অ্যাকনি প্রোন স্কিনের জন্য। তোমরা যে ফেস ওয়াশটা ইউজ করো সেটা দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে সবার ফার্স্টেই। মুখটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার ওই ভেজা মুখেই কিন্তু আমি স্ক্রাবারটা অ্যাপ্লাই করব। একদম অল্প কোয়ান্টিটি লাগে, স্ক্রাবারটা খুব বেশি কিন্তু লাগে না, দেখে নাও, একটুখানি নিলেই কিন্তু হয়ে যায়। এবার স্কিনে অ্যাপ্লাই করে হালকা হাতে ম্যাসাজ করে করে স্ক্রাবারটাকে ভালো করে স্কিনে অ্যাপ্লাই করব। কখনোই স্ক্রাবার স্কিনে অ্যাপ্লাই করে জোরে জোরে রাফ করে ইউজ করবে না, তাতে কিন্তু আমাদের স্কিনের ক্ষতি হয়। আর যখনই তোমরা স্ক্রাবার অ্যাপ্লাই করবে, মুখটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে ভেজা মুখে কিন্তু স্ক্রাবারটাকে অ্যাপ্লাই করবে। এইভাবে 5-7 মিনিট কিন্তু ভালো করে ম্যাসাজ করে করে স্ক্রাবারটাকে তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে। এইভাবে স্ক্রাবারটা তোমরা সপ্তাহে 3 দিন ইউজ করবে। আর এই স্ক্রাবারটা কিন্তু ফেস অ্যান্ড বডি দুটোতেই ইউজ করা যায়। পাঁচ থেকে 7 মিনিট ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেবে, মানে যতটা গরম তোমরা সহ্য করতে পারবে ততটা গরমই কিন্তু নেবে। ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিয়েছি, দেখো কতটা সফট লাগছে, কতটা গ্লোই লাগছে আমার স্কিনটা। ভিডিওটা দেখে নিলে যে কেমন করে কি ইউজ করলাম, তোমরা এইভাবেই স্টেপ বাই স্টেপ এইভাবেই ইউজ করবে। আর হালকা হাতে সবসময় স্ক্রাবটা কিন্তু হালকা হাতে করার চেষ্টা করবে, বেশি কিন্তু রাফ করলে আমাদের স্কিনের ক্ষতি হয়। তো সেই কারণে সবসময় স্ক্রাবারটাকে হালকা হাতে ইউজ করার চেষ্টা করবে। স্ক্রাবারটা কিন্তু তোমরা সপ্তাহে 3 বার ইউজ করতে পারবে, কোনোরকম কিন্তু প্রবলেম হবে না। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।